আমরা আলোচনা করছিলাম বিসমার্ককে নিয়ে। বিসমার্ককে নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে 1861 খ্রিস্টাব্দে প্রথম উইলিয়াম যখন রাজা হন তিনি 1862 খ্রিস্টাব্দে তার প্রধানমন্ত্রী হিসাবে বিসমার্ককে নিযুক্ত করেন। বিসমার্ক একজন অত্যন্ত সুদক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই রাজতন্ত্রে, প্রজাতন্ত্রের উপর তার কোনো বিশ্বাস বা ভরসা ছিল না। তিনি মনে করতেন একজন রাজা যদি সাংবিধানিক প্রজাহিতৈষী প্রজা কল্যাণকামী হন, তার মতো ভালো সাম্রাজ্য প্রশাসক আর দ্বিতীয় কেউ হতে পারবে না। তাই তিনি মনে করতেন যে গোটা জার্মান স্টেটকে ঐক্যবদ্ধ হতে হবে প্রাসিয়ার রাজতন্ত্রের ওপর নির্ভর করে। প্রাসিয়ার রাজতন্ত্র মানে কে? প্রাসিয়ার রাজতন্ত্র মানে হচ্ছে প্রথম উইলিয়াম। তিনি মনে করতেন বক্তৃতা বা ভোটের মাধ্যমে কোনোদিন স্বাধীনতা আসেনি, স্বাধীনতা যদি আসে সেটি শুধুমাত্র রক্ত আর লৌহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমেই আসবে। রক্ত আর লৌহ নীতিতে যদি স্বাধীনতা না আস সরি বক্তৃতা আর ভোটের দ্বারা স্বাধীনতা আসবে না, তার কারণটাই হলো রক্ত আর লৌহ নীতির একটা ব্যাপক সুবিস্তৃত পরিণাম আর পরিভাব। তিনি মনে করতেন যে প্রাশিয়াতে যে ইউরোপীয় শক্তির প্রভাব এতদিন রয়েছে, তার জন্য শুধুমাত্র যে বিদেশি শক্তি দায়ী এমনটা নয়, রাশিয়া নিজেও দায়ী। কারণ রাশিয়ার ঐক্যবদ্ধকরণ হয়নি, কারণ রাশিয়াবাসীর মধ্যে সেই আর্মির জোরও ছিল না আর ঐক্যবদ্ধকরণে জাতীয়তাবাদী মন্ত্রও ছিল না। তাই জাতীয়তাবাদী মন্ত্র যদি না থাকে তাহলে রাশিয়ার ঐক্যবদ্ধকরণ সম্ভবপর হবে না। 1864 থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত বিসমার্ক তিনটে যুদ্ধ করেছিলেন। তার তিনটে সব থেকে বড় শত্রুর বিরুদ্ধে, যারা রাশিয়া তথা জার্মানির ঐক্যবদ্ধকরণের পথে সব থেকে বড় বাধা ছিল। প্রথম 1864 খ্রিস্টাব্দে যুদ্ধটা করেছিলেন ডেনমার্কের সাথে, তার নাম দিয়েছিলেন ডেনমার্ক আর প্রাশিয়ান যুদ্ধ। ডেনমার্ককে হারিয়ে ডেনমার্ক যতটা জায়গা প্রাশিয়ার দখল করে রেখেছিল সেই জায়গাটাকে তাদের হাত থেকে ছিনিয়ে নেন। দুই, তিনি অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে, যার নাম স্যাডোয়ার যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধে তিনি আস্তে 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 গোটা অস্ট্রিয়াকে পরাজিত করে তাদের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে নিয়েছিলেন, যার নাম প্রাগের সন্ধি। এই প্রাগের চুক্তি বা প্রাগের সন্ধিতে বলা হয়েছিল যে জার্মানির ঐক্যবদ্ধকরণের পথে অস্ট্রিয়া কোনো বাধা সৃষ্টি করবে না। দুই, উত্তর জার্মানিতে প্রাশিয়ার নেতৃত্বই হবে শেষ কথা। তিন, গোটা জার্মানি জুড়ে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে ছোট ছোট রাজ্য আছে সেগুলো প্রাশিয়ার সাথে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ প্রাশিয়া গঠনে প্রাশিয়াকে সাহায্য করবে। এর পরে হলো সব থেকে বড় চুক্তির শর্ত। তাতে কি বলা হলো? বলা হলো যখন ফ্রান্সের তো বন্ধু হচ্ছে অস্ট্রিয়া, যখন ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ হবে অস্ট্রিয়া কোনো মতেই ফ্রান্সকে সাহায্য করবে না। এই চুক্তি স্বাক্ষর করে ফ্রান্সকে ইউরোপে বন্ধুহীন করে দিল প্রাশিয়া। এই সময় ইংল্যান্ডের কাছে, যেহেতু 1854 খ্রিস্টাব্দে তোমাদেরকে বললাম 1854 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ, ইংল্যান্ডের পক্ষে ইতালিয়া জার্মানি ফ্রান্স তিনজনে যোগদান করেছিল,
আর ফ্রান্স ইতালি আর জার্মানিকে দখল করে রেখেছিল, তাই ইতালিও বলেছিল ইংল্যান্ডকে ফ্রান্সের হাত থেকে মুক্তি দিতে। ফ্রান্স তাকেও যা বলেছিল, জার্মানিকেও তাই বলেছিল যে ইতালিকে যদি তোমাকে আগে আক্রমণ করে, জার্মানিকে যদি আগে ফ্রান্স আক্রমণ করে, তবেই কিন্তু সাহায্য পাওয়া যাবে। পরিণাম একটা এন্স টেলিগ্রাম নামে একটা পরিণাম হয়েছিল কি, যখন ফ্রান্সের সাথে প্রাসিয়ার যুদ্ধটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কোনোভাবে কোথাও কোনো এমন কাজ ফ্রান্স করছে না যার জন্য প্রাসিয়া তাকে উস্কানি দিলে ফ্রান্স আগে অ্যাটাক করে, এমন সময় স্পেনের সিংহাসনে একজন বিদেশি শক্তির শাসককে বসিয়ে দেওয়া হয়, যে আবার স্পেনের বরাবরের বংশীয় হোহেনজোলান বংশীয় থেকেই বিলং করত, যাকে বলা হয় যে স্পেনের সিংহাসনে হোহেনজোলান বংশীয় শাসকরা অনেকদিন শাসন করেছে, তারা বর্তমানে আর ওখানে শাসন করবে না। ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট বেনেডিতির কাছে প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম এই দাবিটি করে, বলে আপনি আমাকে, মানে প্রথম উইলিয়াম কাউন্ট বেনেডিতিকে, যিনি ছিলেন ফ্রান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত, স্পেনের সিংহাসনে হোহেনজোলান ডাইনেস্টির কেউ বসবে না, হোহেনজোলান বংশীয় কেউ বসবে না, আপনি এই মর্মে আমাকে কথা দিন। উনি একটা চিঠি লিখে পাঠালেন, চিঠিটা গিয়ে পৌঁছলো ওনার কাছে, মানে কার কাছে, কাউন্ট বেনেডিতির কাছে। কাউন্ট বেনেডিতি ওই চিঠিটাকে পেয়ে ওই চিঠিটাকে আবার রিপ্লাই লিখলেন, কাকে রিপ্লাই লিখলেন, প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়ামকে। এবং সেই যে চিঠিটা পাঠিয়েছিলেন কাউন্ট বেনেডিক্টকে প্রথম উইলিয়াম, ওই চিঠির কয়েকটা, যেমন দেখবি অনেকের দেওয়াল লেখা থাকে এখানে কেউ পানের পিক ফেলিবেন না, কোনো বদমাস ছেলে সাদা কালারের দেওয়াল সাদা রঙের নাটাকে মুছে দিল, ঠিক যেমন কোনো দেওয়ালে লেখা থাকে দেখবি মেস ভাড়া পাওয়া যায় ময়েকা তালবস্য, অনেকে কি করে মেস ভাড়া পাওয়া যায় এটাকে মোষ করে দেয়, এখানে মোষ ভাড়া পাওয়া যায়, অনেক লোক ছুটে ছুটে চলে আসে মোষ ভাড়া পাওয়া যায়, ঠিক এই রকম করেছিলেন। ওই চিঠির বিষয়টাকে এমন করে পরিবর্তন করে দিয়েছিলেন যাতে মনে হয় যে রাজা, কোথাকার রাজা, প্রাসিয়ার রাজা ফ্রান্সের রাষ্ট্রদূতকে অপমান করেছে। শুধু এটুকুই করেননি বিসমার্ক, বিসমার্ক এই চিঠিটাকে পরের দিন স্টেটসম্যান পত্রিকায় নিউজ পেপারে প্রকাশ করে দেয়, ব্যাস ফরাসিবাসী খেপে ওঠে যে আমাদের রাষ্ট্রদূতকে অপমান করেছে প্রাসিয়ার মতো একটা ক্ষুদ্র রাজা। ঐতিহাসিকরা বলেন বিসমার্ক লাল কাপড় দেখিয়ে গলদেশের ষাঁড়কে খেপিয়ে তুলেছিলেন, গলদেশ মানে ফ্রান্স, খেপিয়ে তুলেছিলেন বারবার, বলা সত্ত্বেও যখন ফ্রান্স তো জানতো আমি যদি জার্মানিকে আক্রমণ করি ইংল্যান্ড জার্মানিকে সাহায্য করবে, প্রাসিয়াকে সাহায্য করবে, তাই আমি আক্রমণ করব না, কিন্তু তখন ফ্রান্সের রাজার বিরুদ্ধেই গোটা ফ্রান্সে বিদ্রোহ শুরু হলো, হ্যাঁ আমাদের মান সম্মানের কোনো দাম নাই, আপনি আক্রমণ করছেন নাই, ওই রাজার বিরুদ্ধেই বিদ্রোহ, রাজা ভয়ে বললো ঠিক আছে চ আক্রমণ করেই দিই, ব্যাস লেগে গেল যুদ্ধ। 1870 সালে সেডানের যুদ্ধে যখনই ফ্রান্স আক্রমণ করলো প্রাসিয়াকে, সঙ্গে সঙ্গে বিসমার্ক বসেছিল, বাবু দেখুন ইংল্যান্ডকে, বাবু দেখুন আক্রমণ করে দিয়েছে ইংল্যান্ড, হ্যাঁ আমি আছি তুমি বলেছিলাম সাহায্য পাবে, যুদ্ধে ফ্রান্স হেরে গেল। 1871 খ্রিস্টাব্দে এর মানে প্রাসিয়ার ঐক্যবদ্ধকরণ সম্পূর্ণ হলো এবং ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন সম্পূর্ণ হয়ে গেল। আজকে আর পড়াবো না, আস্তে আস্তে পড়াই, আবার সানডে বিকালে বাকিটা শেষ করবো, তারপর সপ্তাহে আবার জিওগ্রাফি পড়াবো। এই পর্যন্ত পড়িয়ে দিলাম তোমাদের।